আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর নানান তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বলতে পারো অনেকটা টিউটোরিয়ালের মতো। আজকে আমরা আলোচনা করব প্রথম ধাপের কলেজের ভর্তির রেজাল্ট দেখার নিয়ম, বিস্তারিত আলোচনা করব মোবাইলের মাধ্যমে এবং ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে, দুটি নিয়মে আমি দেখিয়ে দিব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছ আজ 25শে আগস্ট রাত 8টায় তোমাদের একাদশ শ্রেণীর প্রথম ধাপের রেজাল্ট প্রকাশিত হবে। এক্সাই ক্লাস অ্যাডমিশন যে ওয়েবসাইটে তোমরা আবেদন করেছিলে, সেখানেই তোমরা বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারো। এই রেজাল্টটি তোমার মোবাইলের মাধ্যমে তুমি দেখে নিতে পারবে খুব সহজেই। আশা করি পুরো ভিডিওটি তুমি দেখবে এবং নিয়মটা ভালো করে বুঝে নিবে। প্রথম কাজ, প্রথমে তোমার মোবাইল বা কম্পিউটারের ক্ষেত্রে একই নিয়ম। কম্পিউটারের ক্ষেত্রে গুগল ওয়েব পেজটি ওপেন করবে, মোবাইলের ক্ষেত্রেও ঠিক তাই। তোমরা নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ, মোবাইলে জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল লিখে সার্চ করে এরকম একটি ব্রাউজার ওপেন করবে বা পেজ ওপেন করবে। দ্বিতীয় কাজ, এক্সাই ক্লাস অ্যাডমিশন এই লিখে সার্চ করতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সার্চ অপশন এভাবে লিখতে হবে। এরপর নিচে এরকম অনেকগুলো সার্চ রেজাল্ট বের হবে, যেখান থেকে প্রথম যেটা এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি, এটাকে তোমাকে ক্লিক করতে হবে। মোবাইলের ক্ষেত্রেও সেম, এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করবে, যে প্রথম যেটা থাকবে আমি মার্ক করে দিয়েছি সেটাতেই ক্লিক করবে। আশা করি বুঝতে পারছ। তৃতীয় কাজ, ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হয়ে যাবে। মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে একই নিয়ম। এরপর তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক মাঝখানে রেজাল্ট কথাটা লেখা দেখা যাচ্ছে। এটা একটি অপশন, এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। চতুর্থ কাজ, অপশনটিতে ক্লিক করা, তার রেজাল্ট অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে সেম। এরপর এখানে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ভেরিফিকেশন, এই অংশগুলো লেখা থাকবে আর নিচে একটা নোটিশও দেওয়া থাকবে। একটু পরে এটা নিয়ে কথা বলছি। পঞ্চম কাজ, এই পেজের মধ্যেই তোমার রোল নাম্বারটা বসাবে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি। বোর্ড বসাবে, তুমি যে বোর্ড থেকে পাস করেছো, যদি ঢাকা বোর্ড হয় ঢাকা, তুমি যেই টেকনিক্যাল বোর্ড হলে টেকনিক্যাল, যদি উন্মুক্ত হয় সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। পাসিং ইয়ার তুমি দিবে 2020 অথবা 2019 যে সালে তুমি পাস করেছো, এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখে দেখে বসিয়ে দিবে। এরপর ভেরিফিকেশনের জন্য নাম্বার দেওয়া থাকবে, এটা ওই পেজের মধ্যেই থাকবে, জাস্ট দেখে দেখে বসিয়ে দিবে। এরপর ভিউ রেজাল্টে ক্লিক করবে। আশা করি এতটুকুন বুঝতে পেরেছো। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে এবং লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট নেম, যেখানে দেওয়া থাকবে তোমার নাম, যেমনটা এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে ইসমাইল হোসেন। মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে একই নিয়ম। এরপর তুমি যে কলেজটিতে চান্স পেয়েছো, ধরো তুমি 10টি কলেজ চয়েস দিয়েছিলে, সেখান থেকে তোমার একটি কলেজে তোমার চান্স হয়েছে বা একটি কলেজেই চান্স হবে, সেই কলেজটির নাম তোমাকে দেওয়া থাকবে, তার EIIN নাম্বার, শিফট, ভার্সন, গ্রুপ এবং কোটা সব কিছু দেওয়া থাকবে, এবং নিচে একটা নোটিশ দেওয়া থাকবে। নোটিশটা এরকম হতে পারে, নির্বাচিত শিক্ষার্থীদের 30/8/2020 তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি অর্থাৎ নিশ্চয়ন ফি 195 টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। তোমাদের প্রাথমিক নিশ্চয়ন হবে 26 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও নিশ্চয়ন নিয়ে আমার দুটি লাইভ রয়েছে, চাইলে লাইভগুলোও দেখে নিতে পারো। আশা করি নিশ্চয়নের ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া তুমি যদি কোনো জায়গায় চান্স না পাও, সেক্ষেত্রে এরকম একটি উইন্ডো আসবে, লেখা থাকবে দুঃখিত আপনি কোনো কলেজে মনোনীত হতে পারেননি, সেক্ষেত্রে তোমাকে আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। প্রশ্ন করতে পারো ভাইয়া দ্বিতীয় ধাপ কখন বা কবে থেকে শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রথম ধাপের ফলাফল প্রকাশ হবে 25/8/2020, তোমরা নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে রাত 8টায়, এবং তোমার নিশ্চয়ন করতে হবে 26/8/2020 বুধবার থেকে 30/8/2020 রবিবার পর্যন্ত রাত 8টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে 31 তারিখ থেকে,
অর্থাৎ এই নিশ্চয়নের সময়টুকুর মধ্যে তুমি আবেদন করতে পারবে না দ্বিতীয় ধাপের জন্য, এবং দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং প্রথম ধাপে যারা মাইগ্রেশন করবে তাদের ফলাফল দিবে চার তারিখে, দ্বিতীয় ধাপে যারা আবেদন করবে তাদের ফলাফল দিবে চার তারিখে, একই দিন রাত আটটায়। দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করে কোনো কলেজ পাবে সেক্ষেত্রে তাদের নিশ্চয়ন করতে হবে পাঁচ তারিখ এবং ছয় তারিখ, এই দুই দিনের মধ্যে। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে সাত তারিখ এবং আট তারিখ, এই দুই দিন। এবং দ্বিতীয় ধাপে যারা নিশ্চয়ন করেছিল তাদের মাইগ্রেশনের রেজাল্ট দেবে দশ তারিখে। এরপর তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হয়ে যাবে দশ তারিখ, একদিনই সময় দেওয়া হবে তোমাকে। তৃতীয় পর্যায়ে নিশ্চয়নের সময় দেবে দুই দিন, এগারো তারিখ এবং বারো তারিখ। এবং কলেজ ভিত্তিক চূড়ান্ত ফলাফল দিবে তেরো তারিখে, এবং ভর্তি শুরু হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে। আশা করি পুরো রুটিনটি তুমি বুঝতে পেরেছ। আশা করি সময়ে সময়ে বিভিন্ন ভিডিও তোমাকে আমি উপহার দিব, এবং সেই টিউটোরিয়াল বা ভিডিওগুলো দেখলে একাদশ শ্রেণীর পুরো জার্নিটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।